গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমরা দুজনে কিচেনে আছি আর আজকে তোমার রুশার রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে ওর সাথে রুটিন মেলাতে যেয়ে, আমাদেরও লেট হয়ে গেছে, আমার কিচেনের কোনো কাজ হয়নি। তো এখন চা খাওয়া হয়ে গেছে আমাদের, এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আর এখন আপাতত রুশার এগুলো বয়েল করা হয়ে গেছে রেখে দেবো, দিয়ে শুভ এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে, কারণ আমার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ডিনার রেডি করা সম্ভব নয়, তাই ও বললো আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি আর আমি এইদিকে লাঞ্চের প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, তো চটাচট করব, ডাল করব শুধু লাঞ্চের জন্যে, কালকের একটু সবজি আছে, দিদি মাছের তরকারি দেবে, ব্যাস সকালটা হয়ে গেল আর রাতে ঘুগনি বানাবো। তো এখন ফটাফট এক ঘন্টা হাতে আছে বন্দনা দিয়ে আসার আগে, আর রুষা একটু ডিপ ঘুমে যায়নি, ঘুমোচ্ছে, তো ওইটুকু টাইমের মধ্যে করে নিতে হবে। চলো আবার, এদিকে আমি ডাল বসিয়ে এসেছি, শুভ এখন ব্রেকফাস্টটা বানা, কারণ ততক্ষণ এইদিকে রুষার দাবানগুলো কেটে নিচ্ছি, দেরি হয়ে গেলে এইভাবে চপর চপর দৌড়ে দৌড়ে করতে হয়। কাজটা কমপ্লিট, এখন 10 মিনিটের মতো আমি ডেটল জলে ভিজিয়ে রেখে দেবো, তারপরে ড্রায়ার দেবো। করে নিয়েছি, একটু পরে ডাইরে দেবো। চলো, ডাল হয়ে গেছে, ডালটাকে ছুঁকে মটর আলুটা সেদ্ধ করতে দেবো। মশলা রেডি থাকলে না কাজ করতে এতটুকু টাইম লাগে না, আমার মশলা সব শেষ হয়ে গেছে, জিরা আদা বাটা শেষ হয়ে গেছে, করতে হবে রেডি। চোখগুলো দাও, প্রচুর কাঁদছিলাম। পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজগুলো তো খুব রকম, ঢাল তো বললাম ঢালো না। ও আচ্ছা, তুমি কি বললে কি জানি, এই দেখো শুভ টোস্ট বানিয়েছে, তো ফটাফট টোস্ট খেয়ে নি। ওইদিকে আমার মটর, দেখতে যেমন খুশি হতে পারে খেতে কিন্তু ভালো লাগছে, কি দেখতে যেমন খুশি হতে পারে কিন্তু খেতে ভালো লাগছে। হ্যাঁ, খেতে তো ভালোই লাগবে, ডিম টোস্ট তো এমনিই ভালো লাগে। আর ওইদিকে আমার মেয়ে বাসি দিচ্ছে একবার করে, ওয়ার্নিং ওয়ার্নিং, আই নাও উঠলাম, তাড়াতাড়ি বানাবে বলে খাওয়া হলো টিফিনটা। আজকে হতো না, মশলা রেডি করে নিলাম, একবারই পেঁয়াজ রসুন সব বাটলাম, তো বেশি করে বেটে রেখে দিলাম,
মিনিমাম 3 দিন যদি কিছু পেঁয়াজ রসুনের রান্না হয় তো করে নিতে পারবো। আলুগুলো কষে নিয়েছি, আসলে রান্নাঘরটা যদি আমি কমপ্লিট করে ছেড়ে দিতে পারি না, বন্ধননীরও কাজ করতে সুবিধা হয় আর আমার তো খুবই সুবিধা হয়, কারণ উষাকে অনেকটাই টাইম দিতে হয়। উষা এখন ওর পাপার কাছে আছে, আমার ঘুগনিটা হলেই হয়ে যাবে, ওই যে তরকারি দুটো আছে গরম করে নেবো। কাঁচা লঙ্কা কুচি দিলাম, হয়ে গেছে মোটামুটি। এরপর জল দিব, ঘুগনি একটু বসে যায় তাই একটু পাতলা পাতলাই করলাম। এই একটা দিক করে নেওয়া মানে প্রচুর নিশ্চিন্ত। এরপর রুষাকে তেল মাখিয়ে পরিষ্কার করে ওই কাজটা হয়ে গেল, আরেকটা নিশ্চিন্ত, মানে পাটের পাট কাজ করে নিলে নিশ্চিন্ত। পুজো চানটা আজকে দেরি করে হবে, শুভ বাড়িতে আছে। আর এই দেখো গ্যাস পরিষ্কার করে দিলাম, ঘুগনি কমপ্লিট। ঘুগনিটা একটু ঝোল ঝোল রেখেছি কারণ তোমার বসে যায় বলে, ঠিক আছে। আর এরপর আমি রুষাকে আর কিছু না, শুভ বললো মেলে দেবে জামা কাপড়গুলো, তো চলো রুষার সব জামা কাপড় গুলো মেরে দেবে। কোথায় খেলতে গেছিলি? এবারে ঘুমটা আলতো আলতো ভাঙছে। কোথায় খেলতে গেছিলি যে তো? চলো এবার তোমার পালা, ওঠো। খেলছে রুষা রানী, স্নান টান করে খেলছে। চলো এবার আমি আমার কাজ সেরে এসেছি। দিদি আর উপরে ওঠেনি, ওর কাজ হয়নি, ঠিক আছে। সো আমিও তরকারি নিয়ে দাঁড়িয়ে আছি ওকে ঘুগলি দেবো বলে, আর ও আসছে আমাকে মাছের তরকারি দেবে বলে। দাঁড়াও তোমাদের, ও টিফিন বক্স নিয়ে আসছে মাছের তরকারি দেবে বলে, কারোরই সময় নেই আমাদের যাওয়ার। ঘুগনি মাছের তরকারি, মাছের তরকারি। আর রুষার পাপা যেহেতু আছে, আমি এখন ভাতটা কুকারে বসিয়ে দেবো, গিজার অন করে এসেছি, স্নান করবো, পুজো করবো, ব্যাস। ধরে আপাতত কাজ কমপ্লিট। আর বন্ধনদি অনেক দেরিতে এসেছিলো, আমি তো প্রথমে ভেবেছিলাম আসবো না, আসবে না, বাট চলে এসেছিলো, কাজটা সব হয়ে গেছে। সো এখন আমি ভাত বসাবো আর স্নান করতে যাবো। চলো এখন রাখছি, এখন 12:40 বেজে গেছে। সবাই নিজের সংসারে অনেক বিজি, তাই না? ও ছুটছে, ওর কাজ হয়নি, রান্না হয়নি, আমি ছুটছি। 6:10
আর আমি এরপর সন্ধ্যা দিব। শুভ গেছে, বাইরে বেরিয়েছে দুপুরে। আর এই দেখো রুষা আর আমি এখন শুয়েছিলাম, রুষা এখনো আরামসে ঘুমোচ্ছে। তা আমি আর রুষা এখানে শুয়ে পড়েছিলাম, ও যতক্ষণ ঘুমোচ্ছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে যাবে, তারপর ওকে তুলে খাওয়াতে হবে। এবার সন্ধ্যা দেব। বলে না, বাচ্চার মন ঠিক বুঝতে পারে যে মা বা কেউ যারা শুয়ে থাকে পাশ থেকে উঠে গেলে ঠিক বুঝতে পারে উঠে গেছে। ততক্ষণ আমি যতক্ষণ সন্ধ্যা দিচ্ছি ও নরণচরণ করছিল। ঠিক সন্ধ্যে দেয়া হলো আর ও উঠে মাম্মাকে ডাকতে শুরু করেছে। হুম, মা উঠে গেছো? ও মাম্মা, আছো আছো আছো। মা গো, মাটা আমার ঠিক বুঝেছে সন্ধ্যা দিচ্ছে গো। ও মা, কি হয়েছে মা? ওঠো রুষা, ওঠো, চলো আসো, টাটা, পরে কথা বলছি, বলো। কি হয়েছে গো? আচ্ছা গো, খিদে পেয়েছে মা, খিবে না? প্রত্যেক দিন কাজের জন্য বেরিয়ে যেতে হচ্ছে ঠান্ডা বেলাতে, আমার মাম্মাটা পাপাকে সন্ধ্যা থেকে মিস করতে থাকে, কিন্তু কাজ তো পাপাকে যেতে হবে। হ্যাঁ বাবা, কত সুন্দর আমাকে সন্ধ্যা দিতে দিল মাম্মাটা, যে মাম্মা সন্ধ্যা দিয়ে দিক। হ্যাঁ, তারপর আমি উঠবো, এরপর আমি ফ্রেশ হবো, ক্রিম লাগাবো, জামা চেঞ্জ করবো। কোচো কোচা বলছে দেখো, জামা চেঞ্জ করবো। হ্যাঁ, না না না, আর বেশি না বেশি না বেশি না, বেশি খোঁচানো যাবে না, খেতে দিতে হবে, বেশি ভাবা যাবে না, চলো। এখনো গেম দেয়নি ওদেরকে। কি করতো গো তুমি? কি করতো মামার কোলে? মামার কানটা তোমার আলাম লাগে না? কোনো হাড্ডি নেই, গুড্ডি নেই,
মামা এইটুকু, মামা একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়, আর পাপা এত লম্বা, ওভাবে আমি কোথায় চেপে গেছি তাল কাটে, আর মামারটা ভাবে এইটুসটা একটা কোনো গাছ, এইটুকু গাছ আমি পড়বো না, আর বাপারটা ভাবে আমাকে কোথায় চেপে দিচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়ি কাটায় বাজে 12:15, ওর ঘুম আসছে, ঘুম ভাঙছে, আর দেখো মনে হচ্ছে বিছানার মধ্যে একটা পুতুল শুয়ে আছে। ওর পাপা দেখছে ওকে কি করা যায়, যাই হোক ঘুম আছে, এবার ঘুমিয়ে পড়বে, ওকে নিয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ঠিক আছে? রুষা একটু গুড নাইট বলবে সবাইকে, ও রুষা রুষা গো, আচ্ছা বোধহয় বলবে না। তো চলো আবার কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাইকে গুড নাইট। এটা কি করলে?